আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আমাদের পাঁচফোড়ন পিসি চ্যানেলে। আজ আমরা এসেছি ব্যারাকপুরের অন্নপূর্ণা মন্দিরে। দক্ষিণেশ্বরের মন্দিরের মতো দেখতে এই মন্দিরটি 1870 সালে রানী রাসমণির জামাতা মথুরবাবু নির্মাণ কার্য শুরু করেছিলেন এবং এর ঠিক 5 বছর পর অর্থাৎ 1875 সালে রানী রাসমণির কনিষ্ঠ কন্যা জগদম্বা দেবী এই মন্দিরটির নির্মাণ কার্য শেষ করেন। এখানের অধিষ্ঠাত্রী দেবী হলেন দেবী অন্নপূর্ণা। একবার জগদম্বা দেবী কাশী যাত্রাকালে মা অন্নপূর্ণার স্বপ্নাদেশ লাভ করেন এবং তিনি নিজের কাশী যাত্রার পরিকল্পনা ত্যাগ করেন এবং অন্নপূর্ণা মায়ের স্বপ্নাদেশ অনুসারে তিনি এইখানেই অন্নপূর্ণা দেবীর মন্দির স্থাপিত করেছিলেন। অন্নপূর্ণা মন্দির আসতে গেলে নিকটতম স্টেশন হল ব্যারাকপুর স্টেশন। ব্যারাকপুর স্টেশনে নেমে যে কোনো অটো বা টোটো করে আপনারা চলে আসতে পারেন এই শিব শক্তি অন্নপূর্ণা মন্দিরে। এছাড়াও আপনারা যদি কলকাতা থেকে বাসে করে আসেন তাহলে সোদপুরের তালপুকুর স্টপেজে নামতে হবে এবং তালপুকুর স্টপেজ থেকে অন্নপূর্ণা মন্দির। এই মন্দিরের একমাত্র পার্থক্য হলো এই যে দক্ষিণেশ্বর মন্দিরে আছে দ্বাদশ শিব মন্দির, এই মন্দিরে লাগোয়া আছে রানী রাসমণির মন্দিরে আছে ছয়টি শিব মন্দির একদমই পারে অবস্থিত। মন্দিরে মা অন্নপূর্ণা ছাড়াও আছেন রাধা কৃষ্ণ গোপাল এবং শিব মন্দির। ভগবান শ্রী রামকৃষ্ণদেব এই মন্দিরে অনেকবার এসেছেন। মন্দিরটি যখন জমি নির্বাচন করা হচ্ছিল তখনও তিনি এইখানেই ছিলেন। শুধু মন্দিরের জমি নির্বাচনের দিনেই নয়, এই মন্দিরটি যেই দিনে প্রতিষ্ঠিত হয়েছিল সেই দিনেই এখানে উপস্থিত ছিলেন স্বয়ং ভগবান শ্রী রামকৃষ্ণদেব। এছাড়াও পরবর্তীকালে তিনি অনেকবারই এই মন্দিরে এসেছেন। মন্দিরটি খোলা থাকে সকালবেলা ভোর 5টা থেকে দুপুর 12টা পর্যন্ত এবং বিকেলবেলা 4টে থেকে সন্ধ্যা 8টা থেকে 8:30 পর্যন্ত এই মন্দির খোলা থাকে। এছাড়াও দুপুরে এখানে ভোগ গ্রহণের ব্যবস্থাও আছে, তার জন্য মন্দির কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে নেওয়া যায়। ব্যারাকপুরের খুবই কাছে এই শিবশক্তি অন্নপূর্ণা মন্দির
ঐতিহাসিক দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ এবং সুন্দর একটি স্থান। ভগবান শ্রী রামকৃষ্ণ দেবের পদধূলি ধন্য এই স্থানটি একদিনের ভ্রমণের জন্য উপযুক্ত জায়গা, যেটি কলকাতা থেকে খুবই কাছে এবং সহজেই আসা যায়। আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল পাঁচফোড়ন পিসি। থ্যাংকস ফর ওয়াচিং আওয়ার ভিডিও।